ফেব্রুয়ারি সিসিটিভির এই ফুটেজটিতে চোখ দেয়া যাক। এটি গাজীপুরের গাছা থানার পূর্ব কমলেশ্বর এলাকা। সরু রাস্তার দুপাশেই মানুষের যাতায়াত, শিশুরাও খেলছে নিজেদের মতো করে। এর মধ্যেই নীল জামা মুখে মাস্ক পরা এক ব্যক্তি খুব স্বাভাবিকভাবেই একটি শিশুকে কোলে তুলে নিয়ে যায়। দেখে মনে হতে পারে শিশুটির কোনো অভিভাবক হতে পারেন তিনি। এই ভিডিওটা দেখছিলাম, নেটে ঘুরছিল কয়েকদিন ধরে, যে বাচ্চাদের কিভাবে ছিনতাই করা হয়, নিয়ে যাওয়া হয়, উঠিয়ে নিয়ে যাওয়া হয়। আমার মনে হয় আপনার দেখা উচিত, ভিডিওটা শেয়ারও করা উচিত, সচেতন করা উচিত। ফেব্রুয়ারি সিসিটিভির এই ফুটেজটিতে চোখ দেয়া যাক। এটি গাজীপুরের গাছা থানার পূর্ব কমলেশ্বর এলাকা। সরু রাস্তার দুপাশেই মানুষের যাতায়াত, শিশুরাও খেলছে নিজেদের মতো করে। এর মধ্যেই নীল জামা মুখে মাস্ক পরা এক ব্যক্তি খুব স্বাভাবিকভাবেই একটি শিশুকে কোলে তুলে নিয়ে যায়। দেখে মনে হতে পারে শিশুটির কোনো অভিভাবক হতে পারেন তিনি। তিন দিন পর 23 ফেব্রুয়ারি রাজধানীর শ্যামপুর থানা এলাকার করিমুল্লা বাগের একটি তিনতলা বাড়ির পানির ট্যাঙ্ক থেকে এক শিশুর লাশ উদ্ধার করে শ্যামপুর থানা পুলিশ। এ ঘটনার পর জানা যায়, গাজীপুর থেকে কোলে করে নিয়ে যাওয়া শিশুটির লাশই উদ্ধার করা হয়েছে রাজধানীর শ্যামপুর থেকে। শিশুটির নাম নিহাদ, বয়স আনুমানিক 2.5 বছর। এবার আরেকটি সিসি ক্যামেরার ফুটেজ দেখা যাক। এটিও গাজীপুরের গাছা থানাধীন একই এলাকা। এখানেও সেই একই ভঙ্গিতে একটি শিশুকে কোলে করে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। কেউ কোনো সন্দেহ করার আগেই এলাকা ত্যাগ করে সে। এই শিশুটির নাম সুমাইয়া, বয়স 2 বছর 8 মাস। দুর্ভাগ্য যেমন শিশুটির, তেমন বাবা মারও, কারণ তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তৎপরতায় গেল 17 মার্চ গাজীপুর থেকে আটক করা হয় আলী আকবর নামে এক ব্যক্তিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকবর জানায়, একাই ওই দুই শিশুকে অপহরণ করে সে। টাকার জন্যই মূলত অপহরণ করা হয় শিশু দুটিকে। অপহরণের পর কয়েক দফা মুক্তিপণ দাবি করা হয় শিশু সুমাইয়ার বাবার কাছে। নিহাদ ইসলাম এবং সুমাইয়া আক্তার সুমু, এই দুজনকে সে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বাচ্চাকে কোথায় রাখবে, কিভাবে রাখবে চিন্তা করে বাচ্চা দুটিকে সে মেরে ফেলে। অপহরণ এবং মুক্তিপণ, সে যেটা চিন্তা করেছে বাচ্চা নিয়ে যাওয়ার পরে বাচ্চা কী করবে, বাচ্চা মেরে ফেলেছে, ফের মেলে পোশাকটা রেখে দিয়েছে, যেই পোশাক দেখায় তার বাবা মার কাছ থেকে টাকা নিয়ে। একা একা বাচ্চাদের বাইরে পাঠাবেন না, প্লিজ বাচ্চাদের বাইরে পাঠাবেন না একা একা। যে কোনো সময় আপনার আদরের বাচ্চাটাকে হারিয়ে ফেলতে পারেন। মনে হতেই পারে এটা আমার চেনা রাস্তা, এটা আমার চেনা গলি, কিন্তু অচেনা একটা কাজ হইতে 2 সেকেন্ড সময় লাগে না ভাই, বিপদ আসতে 1 সেকেন্ড সময় লাগে না। এত খারাপ মানুষ চারপাশে, আল্লাহ আমাদের সন্তানদের নিরাপদে রাখুন, আমিন।